সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ দেখাবো আপনাদেরকে যে স্যামসাং মোবাইলের কোনো রকম বাটন প্রেস করা ছাড়াই আপনারা এই ডাউনলোড মোড ওপেন করতে পারবেন। তো স্যামসাং মোবাইলের যে কোনো মডেলে হোক না কেন, সেটা পুরান বা নতুন, সেই মোবাইলে যদি ফ্ল্যাশ করতে হয় বা কোনো রকমের লক আনলক করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ডাউনলোড মোড ওপেন করে তারপর সেই কাজটা করতে হবে। এখন সাপোজ ধরুন আপনার মোবাইলের ভলিউম বাটন কাজ করে না কিংবা হোম বাটনে কাজ করে না, তো সেক্ষেত্রে আপনাকে ভলিউম এবং হোম এবং পাওয়ার বাটন প্রেস করে আপনাকে ডাউনলোড মোড ওপেন করতে হয়। এখন যদি আপনার ভলিউম বাটনে কাজ না করে, সেক্ষেত্রে আপনি কিভাবে ডাউনলোড মোড ওপেন করবেন, কিংবা আপনার হোম বাটনে কাজ করে না, তখন আপনি ডাউনলোড মোডে কিভাবে যাবেন? তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা টিপস এবং সহজ একটা রাস্তা দেখাবো, যেটার সাহায্যে আপনি কোনো রকমের বাটন প্রেস করা লাগবে না, রানিং মোবাইলটা অটোমেটিক সেটা ডাউনলোড মোডে চলে যাবে। আর সেটা কিভাবে যাবে আজকে আমার ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে খুব সহজে ভিডিওটা দেখে আপনারা নিজেরাই করতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটা সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে নেক্সট টাইম এরকম নিত্য নতুন টিপস নিয়ে আসলে সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন দেখাবো আজকে এখন আমার ভিডিওর মধ্যে। তবে সেটা করতে হলে অবশ্যই আপনাকে একটা টুলসের প্রয়োজন হবে, ছোট্ট একটি টুলস, মাত্র 1 MB-র ছোট সাইজ, এটা স্যামসাং 300K টুলস। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যখন আপনারা ভিডিওটাকে প্লে করবেন, ভিডিওর নিচে সোমর অপশন থাকবে, সোমর অপশনে ক্লিক করলে সরাসরি ডিসক্রিপশন বক্সের মধ্যে এটার লিঙ্ক পেয়ে যাবেন। তো এখন যখন ডাউনলোড করবেন, এটা জিপেল থাকবে, সেটাকে আমরা আনজিপ করে নেব। আনজিপ করার পরে এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই একটা টুলস আছে, দেখুন ছোট্ট একটা টুলস, এটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এটা হলো এই টুলসটার ইন্টারফেস, দেখুন একদম সিম্পল এবং ছোট্ট একটা টুলস। এখন কি করতে হবে, আপনার যেই স্যামসাং মোবাইলটাকে আপনি ফ্ল্যাশ করতে চান বা ডাউনলোড মোডে নিতে চাইতেছেন, সেই ফোনটাকে চালু অবস্থায় আপনার USB ডাটা কেবলের সাথে কানেক্ট করাবেন। যখন আপনার ফোনটা কানেক্ট হবে, এই জায়গার মধ্যে শো করবে কানেক্ট USB ডাটা কেবলের সাথে, যখন কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন, যে অ্যান্ড্রয়েডের একটা মেনু আছে এটার মধ্যে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো আমরা। দেখুন আমার ফোনটা অলরেডি ডাউনলোড মোডে চলে আসছে, ফোনে কানেক্টেড লেখা হয়ে গেছে এই জায়গার মধ্যে। আর আপনার ফোনটা যদি চালু অবস্থায় লাগান, তো চালু থেকে অটোমেটিক বন্ধ হয়ে সেটা ডাউনলোড মোডে চলে যাবে। দেখুন এই জায়গার মধ্যে লেখা এসে গেছে যে আমার ফোনটা অলরেডি ডাউনলোড মোড ওপেন হয়ে গেছে। দেখুন আমার এখন আমার হাতের মধ্যে যে ফোনটা আছে, সেই ফোনটা এখন ডাউনলোড মোডে এসে গেছে। তার মানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই, শুধু আপনার বাটনে যদি কোনো কাজ না করে কোনো সমস্যা নেই, আপনার ফোনটাকে শুধু চালু অবস্থায় USB ডাটা কেবেলের সাথে কানেক্ট করাবেন, আর এই ছোট্ট টুলসটা ওপেন করে শুধু একটা ক্লিক করবেন। এক ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা চালু অবস্থা থেকে বন্ধ হয়ে আবার রিকভারি মোড ওপেন হয়ে যাবে অটোমেটিক। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যে কীভাবে আপনারা কোনো রকমের বাটন প্রেস করা ছাড়াই স্যামসাং মোবাইলের ডাউনলোড মোড ওপেন করবেন। আর স্যামসাং মোবাইলের যদি আপনার ফ্ল্যাশ আনলক বা যে কোনো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ডাউনলোড মোড ওপেন করতে হবে, তা না হলে আপনি কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার এই আজকে দেখানো ছোট্ট টুলসটির মাধ্যমে আপনারা সেই কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট টাইম বললাম, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো তখন সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।